নিখোঁজ গৃহবধূ তার পুত্র সন্তানকে চার দিন পরও উদ্ধার করতে পারল না বিশালগড় মহিলা থানার পুলিশ কোনো উপায় না পেয়ে অবশেষে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন স্বামী।। নিখোঁজ গৃহবধূ ও তার পুত্র সন্তানকে চার দিন পরও উদ্ধার করতে পারল না বিশালগড় মহিলা থানার পুলিশ জানা যায় গত আট সেপ্টেম্বর বুধবার মানাল হোসেন বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায় কাজ শেষে বাড়ি ফিরে এসে তিনি দেখতে পান ওনার স্ত্রী খতেংজা বেগম ও বারো বছরের পুত্র সন্তান আজমিন হোসেন বাড়িতে নেই আত্মীয় স্বজন থেকে শুরু করে সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করেও মানাল হোসেন তাদের কোনো হদিশ পাননি পরে বিশালগর মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করেন মানাল হোসেন কিন্তু ঘটনার চার দিন পরেও বিশালগড় মহিলা থানার পুলিশ নিখোঁজ গৃহবধূ ও নাবালক শিশুকে উদ্ধার করতে পারেনি বলে অভিযোগ করেন মানাল হোসেন পরবর্তী সময় মানাল হোসেন পুলিশের ওপর আস্থা হারিয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন জানা যায় মানাল হোসেনের স্ত্রী নিখোজ হওয়ার পর ঘরে থাকা নগদ টাকা স্বর্ণালঙ্কার ও যাবতীয় কাগজপত্র ঘর থেকে উধাও হয়ে যায় ঘটনা হয়েছে গত বুধবার দিন আমি কাজে গেছি কাজ থেকে এসে এদি ঘরের প্রচন্ড জিনিস মানে যা আছে জিনিসপত্র সব লন্ডগন্ড তো তারপরে আমি দীর্ঘদিন খোঁজাখুঁজি করছি খোঁজাখুঁজির পরে থানার আমি কি খোঁজাখুজি করছি হেরে আমি না থেকে গত বুধবার দিন গেছে আমি শুক্রবারে জিডিএনটি করছি থানাতে হ্যাঁ তারপরে জিডিএনটি থানাতে করছি আর আজকে আমি সাংবাদিকের মাধ্যমে দ্বারস্থ হয়েছি আর এর পরে মনে করে যে আমি শ্বশুর শাশুড়ি সবাইটা জানিছি তারার জন্য খোঁজা খুঁজি করছি মানে পাইতেছি নাম কি আপনার ওয়াইফের আমার ওয়াইফের নাম হইছে ফুটে যাবে দিন দুপুরে মহিলা এবং নাবালক শিশু নিঘোজ সহ ঘর থেকে যাবতীয় মূল্যবান সামগ্রী উধাও হওয়ার ঘটনার পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে তা নিয়ে নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে ব্যুরো রিপোর্ট হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল